আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই রাস্তায় দেখলাম যে প্রচুর প্রচুর গাড়ি। মনে হচ্ছে যে অনেক বছর পর রাস্তাটা এভাবে ভরপুর দেখতে পেলাম। কিছুদিন আগে যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটে গেল সেটা নতুন করে বলার কিছুই নেই, আপনারা তো সবাই জানেন। খুবই খারাপ অবস্থা, খুবই খুবই খারাপ লেগেছে। তো যাই হোক, সেগুলো আর কিছুই আমি বলবো না, আপনারা সবাই জানেন। এই ঘটনাগুলো বলতে গেলে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়বে, তাই আর সেগুলো আর শেয়ার করছে না। নেক্সটে কখনো আমি শেয়ার করব আমার বাসার সামনে কি কি ঘটনা ঘটেছে, কি কি হয়েছিল। তো আজকে হচ্ছে শরীর মন দুটোই খুব বেশি খারাপ ছিল। ভাবলাম যে শরীর খারাপ মন খারাপ কোনো কিছুই ভালো লাগছে না, তাই কি রান্না করব। তাই ভাবলাম যে ডাল ভাত যা পারি তাড়াহুড়ো করে রান্না করে ফেলি। তো এখানে আমি ডাল বসিয়েছি, ডাল রান্না করছি আর পটল ভাজি। ডাল পটল ভাজি হলে আরনের আব্বু খুব পছন্দ করে, আরিয়ানও পটল ভাজি খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে এগুলাই রান্না করে ফেলি। তারপর রান্নাবান্না শেষ করে আমি গোসল করব, তারপর হচ্ছে আরিয়ানকেও গোসল করাবো। আর খালা আজকে আসেনি, এসে ঘরটাও মুছে যায়নি, ময়লাও জমে গিয়েছে। আর আমি হচ্ছে এদিকে এই যে কালকে চাদর ধুয়ে রেখেছিলাম সেটাও শুকায়নি, কারণ বারান্দায় যে যাবো সে সাহসটাও পাচ্ছিলাম না, এত বেশি ভয় পাচ্ছিলাম। আর এখানে কিছু কাঁঠালের বিচি এগুলা শুকা দিয়ে দিলাম, এগুলা দেখি কিছু একটা করব। আর এখানে হচ্ছে আরিয়ান খেলাধুলা করছিল, আমি অনেকগুলো কাপড়ও শুকা দিয়েছিলাম রুমের ভিতরেই, সেগুলোও এখন একটু গুছিয়ে নিব। আর ভাবলাম যে এটা একটু বাহিরে দিই, এত বেশি শুকায়নি। আর এখানে আরিয়ান হচ্ছে পড়াশোনা করলো, খেলাধুলা করলো। তারপরে তো এখানে আমি একটু ডেকোরেশন করেছিলাম, যেহেতু নেট ছিল না সেজন্য কি আর করব, ঘরে বসে টুকটাক যা কাজ সেগুলাই করেছি। আর আরিয়ানকে লেখাপড়া করিয়েছি। আর একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের পাখি ডিম দিয়েছে, 4টা ডিম অলরেডি দিয়েছে। তো কিছুদিনের মধ্যেই হয়তো বাচ্চা ফুটবে। আর এখানকার অবস্থাও খুবই খারাপ, এগুলাও ক্লিন করতে হবে। আর রানিয়ানের বাবা অফিস থেকে আসার সময় হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসছে, সেগুলা হচ্ছে এখানে দুধ, আইসক্রিম, তারপর আরিয়ানের জন্য এই যে এই রুটি, এগুলা ও খেতে খুব বেশি পছন্দ করে। আর কিছু সবজি নিয়ে আসছে, সেগুলা এখন আমি গুছিয়ে রাখবো। আর আজকের ভিডিওটিতে কি রেখে কি ভয়েস দিচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না, কারণ খুবই খুবই খারাপ অবস্থায় আছি। আর আমার বাসায় তো অনেক পাখি, পাখির কিচিরমিচির আওয়াজ তো শুনতেই পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ।